আমরা প্রতিবাদ করেছিলাম, কংগ্রেসীরা প্রতিবাদ করেছিলাম, বামপন্থীরা প্রতিবাদ করেছিলাম। আমরা বলেছিলাম ক্ষমতা দখলের জন্য হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জৈন বৌদ্ধের দেশ ভারতবর্ষ বিভাজনের রাজনীতি করা যাবে না। বিজেপি বলেছিল সেদিনে, আরএসএস বিজেপির যারা জন্ম দিয়েছে আজকে, তারা বলেছিল কি, তারা বলেছিল ওয়ান কান্ট্রি ওয়ান নেশন অ্যান্ড ওয়ান রিলিজিয়ান, একটাই দেশ একটাই জাতি আর একটাই ধর্ম। আমরা বলেছিলাম এভাবে ভারতবর্ষ দল তৈরি করা যাবে না, ভারতবর্ষ সম্প্রীতির ঐতিহ্যকে রক্ষা করতে হবে। আমরা লড়াই করেছিলাম 1948 সালের 30শে জানুয়ারি জাতির জনক বাপুজিকে নাথুরাম গডসে আর নারায়ণ আপ্তেদের ছোড়া গুলিতে আমরা হারিয়েছিলাম, আমরা প্রতিবাদ করেছিলাম। 1992 সালের 6ই ডিসেম্বর যেদিন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, আমরা প্রতিবাদ করেছিলাম। ভুলে গেলে চলবে না, সাংরাইল এলাকার মানুষ, আপনারা রাজনীতি সচেতন মানুষ, 1948 সালে আজকের দিদি ভাই যখন দল তৈরি করেছিলেন 6 বছরের মধ্যে, তাদেরকে ফ্রন্টে নিয়ে এসে লড়াই করে এ বাংলায় সাম্প্রদায়িক বিজেপিকে 2 জন সাংসদ উপহার দিয়েছিলেন। তাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। কয়লা মন্ত্রী হয়েছিলেন, রেল মন্ত্রী হয়েছিলেন, 2019-এ লোকসভায় দিদি ডাক দিয়েছিলেন 42-এ 42, 18টা আসন সাম্প্রদায়িক বিজেপি এ বাংলায় ঢুকে পড়েছে। আপনাদের মনে করিয়ে দিতে চাই, কংগ্রেসের নেতা ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়েছিলেন প্রণব মুখার্জি, তার নির্বাচনের সময় দিদি কি বলেছিল, দিদি বলেছিল রাজনাথ সিং যদি ভারতবর্ষের রাষ্ট্রপতি হয় আমি সমর্থন করব, যদি সুষমা স্বরাজ ভারতবর্ষের রাষ্ট্রপতি হয় আমি তাকে সমর্থন করব। প্রণববাবু কি করেছে পশ্চিমবাংলার জন্য, আমি সমর্থন করব। সেদিন তার মনে হয়নি বিজেপি সাম্প্রদায়িক দল, তিনি বিজেপিকে ভাগ করতে চান, ভালো বিজেপি আর খারাপ বিজেপি। খারাপ কারা, অমিত শাহ নরেন্দ্র মোদী খারাপ, ভালো কে, রাজনাথ সিং ভালো, বাকিরা সব ভালো, পীযূষ গোয়েল এরা ভালো বিজেপি। আমরা কংগ্রেসীরা আর বামপন্থীরা বলছি এখনো সময় আছে, ভেবে দেখুন। মনে করুন আপনার বাড়ির উঠোনে একটা আমের গাছ বসিয়েছেন, এমন কখনো দেখেছেন নাকি, ডান দিকের ডালে যত আম হয়েছে সব মিষ্টি আর বাম দিকের ডালে যত আম হয়েছে সব টক হয় নাকি? আমরা বলছি বিজেপি নামক বিষবৃক্ষ, এদের ভালো খারাপের বাদ বিচার করা যায় না, এরা সাম্প্রদায়িক দল, এদের বিরুদ্ধে একজোটে লড়াই করতে হবে। এদের ফল ফুল ডালপালা শিকড় বাকড় সবটা বিষ, এ বিষের বৃক্ষকে পশ্চিমবাংলার মাটি থেকে উবড়ে ফেলতে হবে। আমরা সেই কারণে আইএসএফের হাত ধরেছি, আমরা কংগ্রেসীরা সারা ভারতবর্ষে এই সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে লড়াই করছি, বামপন্থীদের পাশে আমরা পেয়েছি। আপনারা মনে করে দেখুন, আই কে গুজরাল দেবগৌড়াজির সরকার তৈরি হয়েছিল ভারতবর্ষের বুকে 1992 সালে যখন বামপন্থী ছিলেন, এ বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন কমরেড জ্যোতি বসু। আমাদের মধ্যে রাজনৈতিক উষ্ণতা ছিল, বাদ বিচার ছিল, দ্বিধাদ্বন্দ্ব ছিল, কিন্তু সম্প্রীতিকে রক্ষা করার জন্য এ বাংলায় কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতিকে আমরা উচ্ছন্ন পাঠাতে দিইনি। আমরা হাতে হাত রেখে বামপন্থীরা কংগ্রেসীরা 2011 সালে যখন আমরা তৃণমূলের সাথে জোটবদ্ধ হয়ে লড়াই করেছিলাম, সেদিনও এ বাংলায় বিজেপি কোনো শক্তি ছিল না, আজকে তৈরি হয়েছে। মমতা ব্যানার্জি উর্বর জমি তৈরি করেছেন, মুসলমানদের মাসি আওতে গিয়ে তাদের সর্বনাশ করেছেন, হিন্দু মুসলমানের বিভাজন করেছেন। আমাদের তাই আইএসএফ শক্তির হাত ধরতে হয়েছে, ধর্ম নিরপেক্ষ শক্তিকে একজোট করে আগামী 10 গ্রামে নতুন সরকার তৈরি হবে, আমাদের ভাগিদার হতে হবে কংগ্রেস বাম আইএসএফ, এই সরকার তৈরি করবে। আমি আর বেশি সময় নেব না, আমি আরো একটা সভা আছে চলে যাব, কিন্তু কংগ্রেসের তরফ থেকে হাওড়া জেলা কংগ্রেসের একজন সাধারণ কর্মী হিসাবে আপনাদের বলবো, সাংরাইল বিধানসভা এলাকায় কংগ্রেসের সর্বস্তরের মানুষ তাদের সর্বশক্তি দিয়ে বামপন্থী প্রার্থীর পাশে দাঁড়িয়েছে। আহ্বান জানাবো এখনো যারা মুখ ফিরিয়ে আছেন, সাধারণ ভোটার যারা ভাবছেন এজোট ক্ষমতায় আসবে কিনা, তাদেরকে অভয় দিয়ে বলবো এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই আমাদের জিততে হবে, এ লড়াই আমাদের জিততে হবে। সাংরাইল বিধানসভা কেন্দ্র দল বদ্রুদের হাতে তুলে দিলে হবে না, সাংরাইল বিধানসভা কেন্দ্র সাম্প্রদায়িক বিজেপির হাতে তুলে দিলে চলবে না, সাংরাইল বিধানসভা কেন্দ্র আর একটা সর্বনাশের দল তৃণমূলের হাতে তুলে দিলে চলবে না। আমি শেষ করার আগে এরপর আমি মঞ্চে ডেকে নেব আমাদের সাংরাইল বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থী কংগ্রেস সমীর মালিককে। সমীর মালিককে কাস্তে আদুরি দ্বারা চিহ্নে ভোট।
বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য বা জেলা স্তরে ওনাদের নেতৃত্ব মাননীয় হাসান মল্লিক সাহেব। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট সংগ্রামী নেতা হান্নান মোল্লা সাহেব এবং সাকরাইল বিধানসভার সংযুক্ত মোর্চার মনোনীত প্রার্থী সমীর মালিক সাহেব, আগত আমার বাংলা এবং ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিককে সংযুক্ত মোর্চা তথা আইএসএফের পক্ষ থেকে অভিনন্দন। অল্প সময়, কারণ আমরা ছোট্টবেলা থেকে রাজনীতি দেখেছি বাংলার বুকে, নির্বাচনও দেখেছি আমরা বাংলার বুকে, কিন্তু আমাদের সম্মুখে 2021-এর নির্বাচনটা সম্পূর্ণ কিন্তু আলাদা। আমরা 34 বছর বামফ্রন্ট সরকার থাকাকালীন যে নির্বাচন হয়েছে, মানুষ তাদের অধিকার, তাদের মনের কথাগুলো প্রত্যেকটি সময়ে মানুষ তারা যে কোনো পদ্ধতিতে বলার অধিকার পেয়েছিল। আজ পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ আপনি দেখুন, ভারতের বুকে একটি সরকার, কেন্দ্রীয় সরকার, যেটাকে বলা হয় বড়লোক আদানি আম্বানিদের সরকার, তারা কিভাবে আমাদের নিম্ন শ্রেণী গরিব মানুষদেরকে, একটাই তাদের উদ্দেশ্য, আদানি আম্বানিদের কৃতদাস বানানোর তাদের পরিকল্পনা। আপনি যখন কোনো কথা বলতে যাচ্ছেন, কোনো প্রতিবাদের মুখ করছেন, তখন হয় আপনাকে মাওবাদী বলছে, নয় আপনাকে আতঙ্কবাদী বলছে। কারণটা কি? কারণটা একটাই, সম্পূর্ণভাবে রাজ্য এবং কেন্দ্র এরা কোনোদিনই সংবিধানের পক্ষে কাজ করেনি বলেই তাদের কাছে খারাপ লাগছে। কেন? সংবিধান আমাদের অধিকার দিয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হবে, যার যাকে ভালো লাগবে সে তাকে ভোট দেবে, এটাই তো গণতন্ত্র। আজ দুঃখের বিষয়, পীরজনা আব্বাস সিদ্দিকী ভাইজান বিভিন্ন সময়ে পশ্চিমবাংলার অলিগলিতে আন্দোলনের মুখ হিসাবে তিনি যখন দাঁড়িয়েছেন, এই পশ্চিমবাংলার বুকে যখন দুর্নীতি, রাজানি গুন্ডামি, গরিব মানুষের উপরে অত্যাচার, জমি কেড়ে নেওয়া, ওটা তো দূরের কথা, ধর্মে ধর্মে রাজনীতি শুরু করলো। সেই জায়গায় যখন পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আন্দোলন করছেন যে কৃষকদের ন্যায্য মূল্য তাদের অধিকার দিতে হবে, কৃষকদের তাদের মনের কথাটাকে শুনতে হবে, দেখা যাচ্ছে পশ্চিম বাংলায় যখন কৃষকের আন্দোলনে সিপিআইএম বামপন্থী শরিক দলেরা তারা যখন আন্দোলন করল, এই রাজ্য সরকার কৃষককে এত ভালোবাসে পুলিশ দিয়ে পিটিয়েছিল। কম বেশি আপনারা দেখেছিলেন সোশ্যাল মিডিয়ায়, এরা আবার বলে আমরা কৃষকের প্রেমিক। কিছুদিন আগে দেখছিলেন না, মাননীয়
ওই ধানের ঝাঁটি নিয়ে বক্তব্য দিচ্ছিল, মনে হচ্ছিল উনি উনায় খেতে গিয়ে শুয়ে থাকে, কৃষকদের পাশে কৃষকদের খাওয়ায়। এসব একটা নাটক চলছে ভাই। হিন্দু পাড়ায় গিয়ে, আমার হিন্দু ভাইদের পাড়ায় গিয়ে একটা স্লোগান দিচ্ছে টিএমসি ক্যাডাররা, যে আইএসএফ কে ভোট দেবেন না, আইএসএফ কে ভোট দিলে মুসলমানরা উপরে উঠে যাবে। আবার মুসলিম পাড়ায় আর একটা পলিসি লাগিয়েছে যে তোমরা যদি বামফ্রন্টকে ভোট দাও, সংযুক্ত মোর্চাকে ভোট দাও, বিজেপি চলে আসবে। আচ্ছা বলুন তো কি করবে এবারে মানুষ? 10 বছর রাজ্যটাকে তো ভিখারি বানিয়েই দিল, অথচ চটি পাই দিয়ে ভাইপোকে অর্থশালী বানিয়ে দিল। ভাববার বিষয় এসেছে ভাই। আপনি টিএমসি করছেন করুন, আপনি বিজেপি করছেন করুন, আপনি কংগ্রেস করছেন করুন, আইএসএফ দেড় মাসের দল ভাবিয়েছে, আপনাকে ভাবাচ্ছে। আজ আমি দাঁড়ি ডুবি রেখে এখানে আসার যোগ্য না, তথাপিও যখন আমার ভারতবর্ষকে কেউ কালো থাবা দিয়ে যখন তারা সন্ত্রাসী করতে চাইবে, এই বাংলাকে যখন কেউ আমার বাংলার ভাষাভাষীকে হিন্দু মহামূলদের ইজ্জতকে লুটতে চাইবে, তখন আব্বাস সিদ্দিকীর মতো গর্জে ওঠা মানুষদের পাশে আমরাও দাঁড়াবো। এটাই তো প্রমাণ করেছে আব্বাস সিদ্দিকী ভাইজান, যখন এই 10 বছরে পশ্চিম বাংলার সম্প্রীতিক, পশ্চিম বাংলার ভ্রাতৃত্ব, পশ্চিম বাংলার ঐক্যটাকে টুক টুক করে নয় ধ্বংস করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। কিভাবে করলো ভাই? আপনি যদি মমতা প্রেমিক হয় আমি কিছু করার নাই, আপনি হয় আল্লাহর প্রেমিকও নয় আর কোন দুর্গা কালীরও প্রেমিকও না। কথাটা অন্য সেন্সে নেবেন না, দুঃখ লাগছে। আমরা কোনোদিন বলিনি আপনি ঘুমটা পড়ে আসলেই তবে আপনাকে ভোট দেব, আমরা কোনোদিন বলিনি লাইলা পড়লে তবে আপনাকে ভোট দেব, আমরা কোনোদিন বলিনি ইফতারের মজলিসে ফল খেলে আপনাকে ভোট দেব, আপনাকে ভোট দেব ওই সময় যখন আপনি দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষদের জন্য ভাববেন। দুঃখের বিষয়, রাজনীতিটা কিন্তু ধর্ম নিয়ে নয়, ধর্মটা হচ্ছে ভিতরের ব্যাপার, আত্মশুদ্ধির ব্যাপার। আমি কাকে ভালোবাসবো, কার সামনে মাথাটা নত করবো, কাকে শ্রদ্ধা করবো, এটা আমার মনের ব্যাপার। যখন আমার রাষ্ট্রীয় ব্যাপার, রাষ্ট্রীয় সেবা করা বড় পুণ্যের কাজ। যখন আমার ভারতবর্ষে তথা পশ্চিম বাংলার মানুষকে একদিকে হিন্দু বলে সাইড করে দিচ্ছে, আর একদিকে যেরকম মমতা ব্যানার্জি বলছে যে গরু দুধ দেয় তার লাথিও খেতে হয়। ভাই আমরা গরু, একদল তো আবার গরু বলেও মারছে, বুঝতে পারছেন না? আপনি বলুন, বলবেন তো স্বাস্থ্য সাথী কার্ড করে দিচ্ছে, যুবশ্রী দিয়েছে, কন্যাশ্রী দিয়েছে, অমুক দিয়েছে, তমুক দিয়েছে, আবার রেশন ফ্রি দেবে বলছে। লকডাউনের কথা এই তারিখে আপনাদের মনে নাই কেমন? গত বছরে 22 তারিখে লকডাউনের সময় মমতা ব্যানার্জি চাল আপনাদের ঘরে দিয়েছে, রেশন আপনাদের ঘরে দিয়েছিল, কেন দেয়নি ভাই? দায়িত্ব তো তার। কিন্তু আমরা দেখেছি বামফ্রন্টী বন্ধুরা, বামফ্রন্ট বন্ধুরা যথেষ্ট মানুষের পাশে দাঁড়িয়েছে, কেন তাদের নীতিটা হচ্ছে অসহায় মানুষের পিছিয়ে পড়ার জন্য। আমরা দেখেছি, আমরা দেখেছি, কিন্তু আমরা একবারও দেখিনি ওই টিএমসি সুন্দর সুন্দর ড্রেস পরে আমাদের পাশে এসে দাঁড়িয়ে বলল, ভাই একটা সেলফি নেব ববি হাকিমের। এবার আমরা কেউ বলেনি, খাবার তো অনেক দূরের কথা, এখন আবার বলছে খেলা হবে। ভাই কি খেলবে? আপনার কাছে কাজ নাই কি খেলবেন? আপনার কাছে চাকরি নাই কি খেলবেন? আপনার মেয়েটা, আপনার ছেলেটা যোগ্য সম্পূর্ণ শিক্ষিত হয়েও 10 বছর এসসি পরীক্ষার মুখ দেখতে পেল না, আপনি ভোটটা দেবেন কাকে? সেই জায়গায় আর সংযুক্ত মোর্চা আওয়াজ দিয়েছে, আমরা তোমাদের বেকারত্ব
বেকারত্ব দূর করব, আমরা প্রত্যেক এসএসসি পরীক্ষা চালু করে দিয়ে যুবকদেরকে চাকরি দেব, অসহায় মানুষদের ঘরে ঘরে আমরা কাজ পৌঁছে দেব। সেই জায়গায় প্রত্যেকটা আমাদের জনতার উচিত, জনগণের উচিত আগামী দিন সংযুক্ত মোর্চার হাত শক্ত করে ব্রিগেড যেরকম আমরা দেখিয়েছি আগামী দিন বিধানসভায় আমাদের প্রতিনিধিত্ব বাড়বে, এটাই আমাদের দরকার। আমরা আজকে এখানে এসেছি, আমাদের হান্নান মোল্লা সাহেব আমি খুব বাচ্চাবেলা থেকে ওনাকে দেখি, আমি সত্যি ভাবতে পারিনি ওনার মতো যোগ্য ব্যক্তির সামনে আমি এইভাবে কথা বলবো। এটা কিন্তু সৃষ্টিকর্তার দান, এটা আমার হাত নাই ভাই, বুঝতে পারছেন না ব্যাপার? আমার কথা অসুবিধা হচ্ছে আপনাদের? কি বলছিলাম, খেলা হবে তাই তো? কি খেলবেন, কি খেলবেন, কি নিয়ে খেলবেন জিজ্ঞাসা করুন না বিজেপিকে, কি নিয়ে খেলবেন? টিএমসির ওই পাখোড়া ক্যাপ্টেনটাকে জিজ্ঞাসা করুন, বুঝতে পারছেন না? অনেক সময় দেখবেন ফুটবল খেলা হয়, বড় বড় প্লেয়াররা এমন স্টাইলে পড়ে অন্য একটা প্লেয়ারকে লাল কার্ড দেখায় রেফারি, অথচ তাকে অত জোর মারেনি, অত জোর মারেনি। আর আজকেও নন্দীগ্রামে কি হয়েছে আমার জানা নাই, তথাপিও যদি লেগে থাকে আমার একটা সহানুভূতি, উনি তাড়াতাড়ি সুস্থ হোক, এটা আমাদের সহানুভূতি, এটা মানবতা আছে আমাদের কাছে, কেন এটা আমরা দেখেছি মানবতা বলে একটা জিনিস আছে। উনি একটা মানুষ ব্যক্তি হিসাবে মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী, অথচ তিনি ব্যান্ডেড পরে ঘুরবেন, এটা আমাদের একটা খারাপ লাগছে, কেন উনি তো স্টেজ যখন করা হয় খুব মজবুতির সঙ্গে করতো তো, আর স্টেজটা এপারে পাড়ার করতে পারছে না, বুঝতে পারছেন না? ১০টি বছরে জিনিসপত্র দাম কোথা থেকে কোথা নিয়ে গেছে, একবারও বললো না যে ১০০ টাকার সরিষার তেলকে আমি ১৫০র জায়গায় ১০০ আনবো, সেটা বলছে না, বলছে খেলা হবে, বুঝতে পারছেন না? খেলা হলে কি ব্যাপার হয় জানলেন, যে টিমের প্লেয়ার শক্ত হয় সে টিমই জেতে, তার মানে বুঝতে পারছেন না? ওদের কাছে এত টাকা আছে, টাকা দিয়ে ভোট কিনবে বলে চিন্তা ভাবনা করছে, মানুষ আর টাকা দেখে না, মানুষ দেখছে আমাদের অধিকারকে দিতে হবে। আজ আমাদের টাকা চাই না, আমাদের অধিকার চাই। ভারতবর্ষের বুকে সর্বপ্রথম সব থেকে বড় নাগরিক কারা জানেন? কৃষক বন্ধুরা, কৃষকদের ভূমিকা প্রত্যেকটা মানুষকে ঋণ করে রেখেছে। কৃষক বন্ধুরা হচ্ছে ভারতবর্ষের ১ নম্বর নাগরিক। আমার কথাটা হয়তো কিভাবে নেবেন আমি জানি না, তবে আমার জ্ঞান থেকে আমি দেখছি, প্রধানমন্ত্রীর ক্ষমতা নাই মাঠে গিয়ে এই কঠোর রোদ্রুয়ে কোদাল চালিয়ে জমিটাকে উর্বর করে ধান বার করে খাওয়ানো একটা মানুষকে প্রধানমন্ত্রী পারবে না। আর আজকে যিনি খেলা হবে বলছেন, ওনাকে যদি ৫ কেজির জায়গায় ১০ কেজি আলুর বস্তা কাঁধে দিই উনি তো নিতেই পারবে না, বুঝতে পারছেন না? তা কৃষকদের উপরে যারা নির্মম অত্যাচার করে সেই বিজেপি সরকারকে প্রত্যাখ্যান আমরা করব, কেন পশ্চিম বাংলায় সাম্প্রদায়িক শক্তিকে যেরাম গততেও আমরা দিইনি আজকেও দেব না, আগামী তো সংযুক্ত মোর্চা সামনে পাচির হয়ে দাঁড়িয়ে আপনাদেরকে পশ্চিম বাংলা থেকে তাড়াবে, এই অঙ্গীকারবদ্ধ হতে হবে আপনাদেরকে। আজকে আমাদেরকে ডিভাইডেড করতে চাইছে, ও মুসলিম ও হিন্দু, ও মুসলিম ও হিন্দু, ভাই ধর্ম নিয়ে পেট ভরবে, জাত নিয়ে পেট ভরবে? জাত চাই না, ভাত চাই, খেলা চাই না কর্ম চাই, খেলা চাই না অন্ন চাই, খেলা চাই না চাকরি চাই, খেলা নয়। মাথা উঁচু করে একটা ভ্যানওয়ালা সে মাথা উঁচু করে নিজের গণতান্ত্রিক অধিকারের কথা বলবে, এর অধিকারটা সংযুক্ত মোর্চা আগামী দিন ফিরিয়ে দেবে। আপনি দেখেননি ব্রিগেডে কি অবস্থা হয়েছে, ওরা খুব কষ্ট পাচ্ছে, আব্বাস সিদ্দিকীকে নিল সাম্প্রদায়িক দল বলছে না? আচ্ছা সাম্প্রদায়িক কাকে বলে ভাই, এত ছোট্ট করে বলে সাম্প্রদায়িক কাকে বলে? আমি টুপি পরে আছি তো, এখন যদি আমি মন্দিরে গিয়ে কোনো ঠাকুরের সামনে দাঁড়াই আমি মন্দিরের ঠাকুরকে কি ভালোবাসি মনে হবে? আমি তো নাটক করতে নেমেছি, কারণ হিন্দু ভাইদের ভোটগুলো আমার লাগবে, এটা তো একটা নাটক, এর নাম সাম্প্রদায়িক। আবার দেখবেন মাননীয় মুখ্যমন্ত্রী এই স্টাইলটা নাম্বার ১, ঘুমটা টুমটা পড়ে মসজিদে
পাশে গিয়ে মাজারে গিয়ে এত এমন করে দোয়া করছে মনে হয় মুসলমানরা হেরে যাবে ওদের কাছে। এর নাম সাম্প্রদায়িক, এইগুলো রুখতে হবে। যখন কোন সময় আইএসএফের বলুন, বামপন্থী নেতারা বলুন, এরা তো করবে না, তথাপি আমি বলে যাচ্ছি কোন জায়গায় যদি মুসলমান ক্যান্ডিডেট হয়ে সে যদি হিন্দু পাড়ায় হিন্দু সাজে তাকে বার করে দেবে, কারণ এর নামই বিভাজন, এইটার নামই সাম্প্রদায়িক। সাম্প্রদায়িক কাকে বলে শেখাচ্ছেন আপনি? কাঁধে কাঁধ মিলিয়ে যদি আফাকুল্লাহ দাঁড়িয়ে গলায় ফাঁসি লাগাতে পারে আর একদিকে ক্ষুদিরামও লাগিয়েছে, এটাকে সাম্প্রদায়িক বলছেন? একদিকে মাওলানা আজাদ জাম দাঁড়িয়ে আন্দোলন করেছে ইংরেজদের বিরুদ্ধে, আর একদিকে ফুরফুরা দিকে আবু বক্করও দাঁড়িয়েছে, সাম্প্রদায়িক শেখাচ্ছেন আমাদের কাছে? এটা অন্য কিছু না, একটা পলিসি চলছে। সেই জায়গায় আমি প্রত্যেকটা ভাইদের বলবো, অল্প সময় সেভাবে আমরা আলোচনা করতে পারি না, যে অতটুকু আলোচনা করলাম যদি মনে হয় কারোর ব্যথা লেগেছে ক্ষমার নজরে দেখবেন। তবে একটা জিনিস আপনাদেরকে বলি, আপনাদের টাকা চাই না, অধিকার চাই। আপনারা বলুন সকলে, আর এই অধিকারকে কেউ যদি হরণ করতে আসে আপনারা কি করবেন? রুখে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে। এই রোখাটা কিন্তু বুথের দরজার সামনে হবে, বুথের দরজার সামনে গণতান্ত্রিক অধিকার। নরেন্দ্র মোদি আছে দিনকে বাদ বহুত বোলেঙ্গে তো বলতে রহেঙ্গে, ও কুছকে লিয়ে হামারা কুছ আনে ওয়ালা জানে ওয়ালা নেই হ্যায়, লেকিন গণতান্ত্রিক অধিকার ইয়ে হ্যায়, এক ভ্যান ওয়ালা কা জো পাওয়ার হ্যায় ও পাওয়ার মোদি কা ভি একই হ্যায়। গণতান্ত্রিক অধিকার মোদির যতটুকু আছে সেই পাওয়ারটা আমার একটা ভ্যানওয়ালা ভাইয়েরও আছে, এই কথাটা মাথায় রাখবেন। সেই জায়গায় আপনাকে কে মারবে কে ধরবে ও টেনশন আপনি নেবেন না। এখন একটা নতুন করে সুসুরি উঠেছে, আপনার পাড়ায় গিয়ে ধনকাচ্ছে চমকাচ্ছে দেখবেন, ওই দিদিমণির ভাইগুলো বলছে ভোট হয়ে গেলে অমুক করবো তমুক করবো, অনেক কিছু করছে ভাই। তবে একটা জিনিস আপনাদেরকে আমরা বুঝিয়ে দিতে চাই, আইএসএফের পক্ষ থেকে আমরা দেড় মাসের ইন্ডিয়ান সেকুলার ফান্ড, তার আগে কিন্তু আমরা অন্য জিনিস ছিলাম, দেড় মাসের ইন্ডিয়ান সেকুলার ফান্ড, তার আগে আমরা ছিলাম মানুষের পাশে, অসহায়ের পাশে, এতিমের পাশে, প্রত্যেকটা শিক্ষিত অসহায় মানুষকে আমরা পড়ানোর দায়িত্ব নিয়েছিলাম পীরজাদা আব্বাস সিদ্দিকি ভাইজার নেতৃত্বে, এটা ওরা ভুলে গেছে। আইএসএফ দেড় মাস হলে কি হবে, তোদের দশ বছরের সরকারকে সংযুক্ত মোর্চাকে নিয়ে তুলে ফেলে দেবো। আগামী দিন আইএসএফ পিছু পা হাঁটবে না, আইএসএফ জানে এই ভারতবাসীকে যদি আমার ভারতবাসীর গণতন্ত্রকে ফিরিয়ে দিতে, তাদের অধিকারকে মাথা উঁচু করে বাঁচানোর জন্য আইএসএফ এর একটা একটা ছেলে রক্ত দিতে রাজি আছে। এই বাংলাকে বাঁচাতে হবে, এই বাংলা কাজী নজরুলের বাংলা, এই বাংলা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এই বাংলা ঈশ্বরচন্দ্রের বাংলা, এই বাংলা যেমন একদিকে ঈশ্বরচন্দ্র আর একদিকে পীর আবু বক্করেরও বাংলা। এই বাংলাকে ভাতৃত্ব বাংলাকে নষ্ট করতে আমরা দেব না। তাই আগামী দিন আমার সমীর মালিক ভাইকে জয়যুক্ত করবেন না, বড় ব্যবধানে আমরা সাকরাইল কেন্দ্র থেকে জেতাবো। জেতাবেন তো নাকি, জেতাবেন তো নাকি? ভয়ে কাউকে খাবেন না, ভয় যদি খেত দুশো বছরের শাসন ইংরেজ পালাতো না, যখনই হিন্দু মুসলমান এক পাতে যখন খাওয়া শুরু করেছে সেই দিন থেকে ইংরেজ নিজেদের পেটি বেস্তরা গুছাতে শুরু করেছিল। আর আজ যখন ব্রিগেড আগা 28 তারিখে আব্বাস সিদ্দিকি বিমান বসু এবং অধীর রঞ্জন চৌধুরী যখন এক হয়েছে, এই মমতা ব্যানার্জি সরকারও গুছাতে শুরু করেছে। সেই জায়গায় আগামী দিন আমার সমীর মালিক ভাইকে আপনারা জয়যুক্ত করবেন। একটা কথা আমার সামনে বলুন, সঙ্গে বলুন যে আমরা ভারতীয়, আমরা ভারতীয়, আমরা ভারতীয়। আর কি ভিক্ষা নয় বলুন, ভুলে গেছেন আপনারা স্লোগান, ক্রিকেটের স্লোগান ভুলে গেছে, তাহলে আরো তাড়াতাড়ি ভুলে গেলে কি হবে? আমরা ভারতীয়, ভিক্ষা নয় অধিকার চাই, আমরা ভারতীয়, ভিক্ষা নয়।